এইবারে যখন দেখতে হচ্ছে না অলরেডি খবর দিয়েছি, দিতেই হবে, আমি লিখছি এইবারে দেখছি একটা কোথাও এখানে এমনি কোথাও আগুন হয়ে গেছে, এটা আমার কন্ট্রোলের মধ্যে, তো আমার কোথাটা ঠিক আছে লিখছি না, ঠিক আছে এমনি কোথাও ওইখানে যে গান মেয়েদের ওইখানে দেখবি তুই খোলা জায়গাটা মাঠটাকে ওই খোলা জায়গা বলেছে, খোলা জায়গা দেখলে একটা আগুন হয়, আমি কোনো জিনিস একটা ধরো করেছে সেখানে আগুন হয়, বা সেখানে একটা কিছু শীতকালে হাত পোয়াতে গেলে এখানে বেশি আগুন দেয়, কোনো সময় ওখানে ঝট করে দিয়ে পাউডার মারে, পাউডার আগুন দিকবে, কিন্তু পাউডার আগুন এবার থেকে বেশি উড়ে আরো জিনিসগুলো ধরাতে পারে, তার থেকে আমি জল এনে জলটা, কেন ওটা তো এটাই ফায়ার, মানে মানে ওটা হচ্ছে জেনারেল ফায়ার, মানে যেগুলো কাগজ কাপড় এগুলো হচ্ছে জেনারেল, এগুলো যে একদম জলেতে ডুবে, কেমিক্যাল কোনগুলো হচ্ছে আমাদের যে প্লাস্টিক তেল ক্যালসিয়াম তেল বিচে তারপরে তারপরে পিচ এগুলো হচ্ছে ইমপ্রুভমেন্ট, এগুলো হচ্ছে আমাদের কি করবো আমাদের যে মেকানিক্যাল ফোম আছে জলই জলের সাথে মেকানিক্যাল একটা ফোম দেওয়া আছে, এটা কি করে জলটা যখন আমি ওটা চালাই তখন ওইটা সাবানের ফ্যানার মতো নয় ফ্যানার মতো দিয়ে ওপরে ব্ল্যাঙ্কেট, আর জলটা কি করে জলটা যদি এমনি সাহায্যে ও এখন কি করে ও ব্ল্যাঙ্কেট করে না ও গিয়ে অক্সিজেনটা হয়ে যাচ্ছে, তখন জলটা কি ঠান্ডা হয়ে যাচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি যেটার উপরে মারছো সেটাকে নিচ্ছে আর উবে চলে যাচ্ছে আবার আগুন আগুন ধরে যাবে ওখানে মারবে না, তারপরে ওইটা হচ্ছে ওরা এত স্পিড ওটা মারলে ওটা আরো বেশি তাকে মানে আগুনটাকে ছড়িয়ে, এই জন্য সিও টু সবসময় বদ্ধ করে, আমরা বলি যে এসির সামনে ইলেকট্রিক রুমের সামনে এগুলো ইলেকট্রিক মিটার ফিটারের সামনে এগুলোর সামনে এগুলো রাখবে, সবসময় সিও টু হচ্ছে অর্জন অন্য কিছু না, এবারে গ্যাস গ্যাস গ্যাসের সামনে আমরা পাবো না, গ্যাস সিলিন্ডারে কি করবো আমরা, গ্যাস সিলিন্ডারে আমরা এখানে গ্যাস আগুন লেগে গেছে, গ্যাস আগুন লেগে গেছে সবসময় আমাদের আগে হাত বাড়ি গ্যাসটাকে নিচে অফ করতেই হবে, গ্যাসে অফটা করতে হবে, কেন না হলে ওই আগুনটা ওই গ্যাসের ভেতরে পাইপ দিয়ে চলে গিয়ে গ্যাস সিলিন্ডারটা পাঠ, যখন আগুনটা গ্যাসের মধ্যে এই পাইপ দিয়ে আগুনটা চলে গিয়ে গ্যাস সিলিন্ডার আমাদের ঢুকে যাবে তখনই আগুন গ্যাস সিলিন্ডার পাঠ, যত দ্রুত সম্ভব মানে যেটা পাইপে যেটুকু নিয়ে আছে মানে এটা স্যারের কাছ থেকে শিখে নিলাম, মানে খুব এমার্জেন্সি কি ওটা মানে হয়ে যে আগুন ধরেছে বলেছে মানে সঙ্গে সঙ্গে গ্যাসটাকে অফ করো, একটা মেন যে ওপরেরটা দরকার নেই বাড়িতে কি করবে বাড়িতে আমাদের আগুন গ্যাস সিলিন্ডারে আগুন লাগে কি গ্যাসে আগুন লাগে কি ভাবে এটা আমরা কেউ দেখেছি দেখবি, ভাতের আগে যখন ভাত হয় তখন কি আগুন লাগে কোন দিন দেখবে না ভাতে যাবে ভাত পুড়ছে আগুন লেগেছে, ওই গ্যাস সিলিন্ডারে যদি লিক থাকে গ্যাসে কোথাও লিক থাকে তখন আলাদা করে, এমনি গ্যাসের ওপরে ওভেনটায় দেখবে অনেক সময় আগুন লেগে গেছে মানে ওভেনে আগুন লেগেছে কি করে লাগে, ওখানে যদি কোনো রকম এগে লাগে না ওখানে লাগে যখন ওই দাহ্য পদার্থ তো বলছি কড়াইতে আমরা তেল দিয়েছি তেল দিয়ে টিভি দেখতে চলে যাবে গ্যাসটা বাড়াবে কড়া থেকে গেছে তেল জ্বলছে মুখ করে ধোঁয়া উঠছে তেল জ্বলছে তেল জ্বলছে এবারে তেলের ভেতর তেল তো ধরছে এই এইবারে এই গ্যাসের হিটটা এবারে কি যে তেল ধোঁয়া উঠছে এই তেলটা গরম হতে হচ্ছে এইবারে এর যে তাপটা যখন ওর হিটটা পেয়ে গেল অতটা হিট তখন ও তেলের মধ্যে এই আগুনটা ধরে তখন এই তেলের মধ্যে কড়াটাতে আসবে দেখো আগুনটা ধরার পরে আমরা পৌঁছে কিন্তু জানি না এই সিচুয়েশনে পড়ে
এই সিচুয়েশনে আনবো। তখন আমাকে কি বলতো, বাড়ির লোকেদের বলতো দাদাভাই তো এক্সপিরিয়েন্স তো নেই।